আইপিএল এর প্লে অফে কে কার মুখোমুখি হবে দেখুন বিস্তারিত। প্রথম 8 ম্যাচের 7টিতে হারের পর যেন আরেকটা ব্যর্থ আসর শেষের অপেক্ষায় ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। অধিনায়ক ফাফডু প্লাসি তো একবার বলেই ফেলেছিলেন, রাতে ঠিকমতো ঘুমাতে পারতেন না তিনি। মাঠে একের পর এক হার, মাঠের বাইরে সমালোচনায় বিধ্বস্ত কোহলিরা। তবে এরপরের গল্পটা এক কথায় অবিশ্বাস্য, টানা 6 ম্যাচ জিতে চতুর্থ দল হিসাবে প্লে অফে পৌঁছে গেছে আরসিবি। এর আগে প্লে অফ নিশ্চিত করেছে কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস ও সানরাইজার্স হায়দ্রাবাদ। প্লে অফে কে কার মুখোমুখি হবে? লিগ টেবিলের শীর্ষে থাকা কেকেআরের সম্ভাব্য প্রতিপক্ষই বা কে? আরসিবির বিপক্ষে এলিমিনেটরে বা খেলবেই কারা? সব প্রশ্নের জবাব পাওয়া যাবে আজ দুটি ম্যাচের পর। চলতি আইপিএলের লিগ পর্বের শেষ দিনে আজ বিকেলে পাঞ্জাব কিংসের মুখোমুখি হবে হায়দ্রাবাদ, এছাড়া রাতে মাঠে নামবে কলকাতা ও রাজস্থান। এ দুটি ম্যাচের পরই প্লে অফের লাইন আপ চূড়ান্ত হয়ে যাবে। এই মুহূর্তে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে রয়েছে কেকেআর। নিজেদের শেষ ম্যাচে তারা মুখোমুখি হবে দ্বিতীয় স্থানে থাকা রাজস্থান রয়্যালসের। এই ম্যাচ হারলেও কলকাতা শীর্ষস্থানেই থাকবে। আগামী পরশু মঙ্গলবার প্রথম কোয়ালিফায়ার খেলবে কেকেআর। ওই ম্যাচ জিতলে সরাসরি ফাইনালে চলে যাবে কেকেআর। প্রশ্ন হচ্ছে কোয়ালিফায়ারে নাইটদের প্রতিপক্ষ হবে কারা? সেটা ঠিক হবে আজকের দুই ম্যাচের পরেই। প্রথম ম্যাচে যদি হায়দ্রাবাদ জেতে আর দ্বিতীয় ম্যাচে যদি রাজস্থান হারে, তাহলে হায়দ্রাবাদ উঠে আসবে দুই নম্বরে। সেক্ষেত্রে নাইটদের প্রতিপক্ষ হবে হায়দ্রাবাদ। এদিন প্রথম ম্যাচে হায়দ্রাবাদ এবং দ্বিতীয় ম্যাচে রাজস্থান জিতলে আবার রাজস্থান দুই থেকে যাবে, সেক্ষেত্রে কলকাতার প্রতিপক্ষ হবে রাজস্থান। কিন্তু যদি হায়দ্রাবাদ হারে তাহলে তৃতীয় স্থানে থেকে যাবে তারা। সেক্ষেত্রে আজকে কেকেআর বনাম রাজস্থান ম্যাচের ফল যাই হোক না কেন, প্রথম কোয়ালিফায়ারে কেকেআরের বিপক্ষে খেলবে রাজস্থানই। এদিকে আরসিবি লিগ টেবিলে 4 নম্বরে থাকবে সেটা নিশ্চিত হয়ে গেছে, সেক্ষেত্রে তাদের খেলতে হবে এলিমিনেটর ম্যাচ। এলিমিনেটরে বিরাট কোহলিদের প্রতিপক্ষ কী হবে সেটাও ঠিক হবে আজকের দুই ম্যাচের পর। প্রথম ম্যাচে যদি হায়দ্রাবাদ জেতে আর দ্বিতীয় ম্যাচে যদি রাজস্থান হারে, তাহলে হায়দ্রাবাদ উঠে আসবে দুই নম্বরে, সেক্ষেত্রে আরসিবির প্রতিপক্ষ হবে রাজস্থান। এদিনে প্রথম ম্যাচে হায়দ্রাবাদ এবং দ্বিতীয় ম্যাচে রাজস্থান জিতলে আবার রাজস্থান দুইয়ে থেকে যাবে, সেক্ষেত্রে কোহলিদের প্রতিপক্ষ হবে হায়দ্রাবাদ। কিন্তু রোববার যদি হায়দ্রাবাদ হারে তাহলে তৃতীয় স্থানে থেকে যাবে তারা, সেক্ষেত্রে কোহলিদের প্রতিপক্ষ হবেন ট্র্যাভিস হেটরা। তারপর এলিমিনেটরে ম্যাচ যারা হারবে তারা টুর্নামেন্ট থেকে বিদায় নেবে, আর যারা জিতবে তারা ফাইনালে ওঠার জন্য খেলবে দ্বিতীয় কোয়ালিফায়ারে পরাজিত দলের বিপক্ষে।